এই রাজ্যে যে একের পর এক হিংসার ঘটনা, এই যে এই মাত্র হেডলাইন্সে আপনাদের আজকে সারাদিনের সব থেকে গুরুত্বপূর্ণ খবরগুলো বললাম, তার মধ্যে আপনারা কতগুলো হিংসার খবর শুনলেন? যদি ধরেও নি, ধরে নিচ্ছি, শাসক দল হয়তো বলবে বেছে বেছে আপনারা ওই হিংসার খবরগুলোই হেডলাইন্সে দেখাচ্ছে। তাহলে আপনি দর্শক, মাননীয় দর্শক, আপনি একবার বিবেচনা করে দেখুন, আপনি একবার নিজের বোধবুদ্ধির উপর ভরসা করে সারাদিন ধরে শুধু রিপাবলিক বাংলা কেন, যত রকমের টিভি চ্যানেল দেখেছেন, বাংলায় নিউজ চ্যানেল দেখেছেন, সেগুলো থেকে একটু খুঁজে বের করার চেষ্টা করুন তো। কোনো একটা চ্যানেলে আজকে সারাদিনে একটাও হিংসার খবর দেখেননি, এমনটা হয়েছে কি? বরং সারাদিনে আপনি হয়তো শুধুই বা অধিকাংশই, অন্তত 80% হিংসার খবর দেখেছেন। তার কারণ চ্যানেলগুলো হিংসার খবর দেখাতে চায় তাই নয়, তার কারণ এরা যে হিংসা ছাড়া অন্য খবর আর প্রায় দেখানোই যায় না, মানে আর অন্য খবর থাকে না। আচ্ছা বলুন তো, ভারতের অন্য রাজ্যে বিজেপি শাসিত নয়, বিরোধী শাসিত, মানে বিজেপি বিরোধীদের শাসিত, এই ধরুন কর্ণাটক, এই ধরুন রাজস্থান, মানে এখনও তো বিরোধী শাসিত, এই ধরুন তেলেঙ্গানা বা তামিলনাড়ু, হিংসার খবর সারাদিন ধরে দেখানো যায়। কেরালা দেখানো যায় বিজেপি শাসিত নয় এমন রাজ্য, পাঞ্জাব সারাদিন ধরে হিংসার খবর দেখানো যায়, নিশ্চিতভাবে কিছু ঘটলে দেখানো যায়, কিন্তু 365 দিন, 12 মাস 30 দিন দেখানো যায় না, তার কারণ ঘটে না। যা ঘটে না তা মিডিয়া তৈরি করতে পারে না, শাসক দল তাকে যেভাবেই দেখুন, ব্যাখ্যা করুন, শাসক দলের ব্যাখ্যা যেদিকেই যাক, আপনি দর্শক আপনি জানেন যে না ঘটে তো দেখানো যায় না, আর যা ঘটে তার কিছু তো বটে, আর ওই কিছু বটেটাই এরাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কিছুই ঘটে না, আসলে সবটাই নাকি গুজব। আপনাদেরকে খুব বেশি ছবি দেখাবো না, হিংসায় মনকে আরও ভারাক্রান্ত করবো না, তবু একেবারে তাজা যে প্রাণগুলো চলে গেল, চলে যাচ্ছে, প্রাণ না গিয়েও যাদের গেরস্থালি ঘরকন্যা সব কিছু আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে, আর একেবারে শিশু যারা রাজনীতি, দেশের আইন, শাসন, প্রশাসন কিছুই বোঝে না, বোঝার বয়স হয়নি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারটুকু নিতে গিয়েছিল দুপুরের মিড ডে মিলের, এবং বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ দেখেছিল রাস্তায় বোধহয় বল পড়ে আছে, আর ওটা নিয়ে খেলতে গিয়েই খাবার নিয়ে আর বাড়ি ফেরা হলো না, হাসপাতালে যেতে হলো সরাসরি, কারণ ওগুলো ছিল সব বোমা। এদের কথা গুজব? একটাই প্রশ্ন, এই পুড়ে যাওয়া, খাক হয়ে যাওয়া গেরস্থায়, এই বিপন্ন শৈশব, এই বল বোমায় হিংস্র রক্তাক্ত শৈশব, সবই গুজব নাকি মুখ্যমন্ত্রীর নির্মম রসিকতা মানুষের সঙ্গে, বাংলার শৈশবের সঙ্গে? আসবো সেই বিতর্কে, তার আগে আজকের নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, ওটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে, এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য, সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।